নানা চমক আর অঘটনে কাতার বিশ্বকাপের মধ্যে স্মরণীয় আসর হিসেবে মানুষের মনে দাগ কেটেছে মরক্কোর সেমিফাইনালে ওঠা অনেকের কাছেই এক অবাক করা ঘটনা। আবার গ্রুপ পর্বে জার্মানির বিদায়ও দলটির সমর্থকদের কাছে অপ্রত্যাশিতই মনে হয়েছে। অন্যদিকে পারফরমেন্স দিয়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে তাদের উপর রাখা আস্থার প্রতিদান দিচ্ছেন। এস এম আশরাফের আরেকটি রিপোর্ট। সৌদি আরবের কাছে টুর্নামেন্টের তৃতীয় দিনেই পরাজয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। শুধু এবারের বিশ্বকাপ নয়, ফুটবল ইতিহাসেরই অন্যতম অঘটনের জন্ম দেয় আরব দেশটি। গ্রুপ পর্বে জাপানের কাছে জার্মানির 2-1 গোলে পরাজয়টা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা বলে যারা ভেবেছিলেন, তাদের ভুল প্রমাণ করে এশিয়ার দেশটি গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারিয়ে দেয় স্পেনকে। গোলের আগে বল লাইনের বাইরে থাকলেও ভিএআর এর সিদ্ধান্ত গোটা দুনিয়াকে এই বিশ্বকাপের প্রযুক্তি নিয়ে নতুন ধারণা দেয়। বিদায় ঘটে চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানির। মরক্কোর কাছে বিশ্ব র্যাঙ্কিংয়ের 2 নম্বর দল বেলজিয়ামের হারটাও বড় চমক এবারের আসরের। সেই চমকের রেশ না কাটতেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে দেয় টিউনিশিয়া। শেষ 16 লড়াইয়ে 1019 পাস দিয়েও মরক্কোর কাছে টাই ব্রেকারে স্পেনের পরাজয় বড় ঘটনা এবারের বিশ্বকাপের। ব্যর্থতার দায়ে চাকরি হারান স্প্যানিশ কোচ লুইস এনরিকে। এরপর কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্বসেরা ব্রাজিলকে কাঁদিয়ে টাই ব্রেকারে ম্যাচ জিতে নেয় ক্রোয়েশিয়া। দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত চোখের জলে বিদায় নিতে হয় নেইমারদের। অবিশ্বাস্য যাত্রা অব্যাহত রেখে মরক্কো হারিয়ে দেয় পর্তুগালকে। শেষ হয় বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা। ব্যক্তিগত পারফরমেন্সে কিলিয়ান এমবাপ্পে 5 গোল দিয়ে আছেন সবার উপরে। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সর্বকালের সেরা ফুটবলার পেলেকে পেছনে ফেলে বিশ্বকাপে 7 গোলের ব্যক্তিগত রেকর্ডও গড়েন এই পিএসজি তারকা। বিশ্বজুড়ে ভক্তদের নিরাশ করেননি 7 বারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসিও। 4 গোল করে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা নিয়ে যান 10-এ। নকআউট পর্বে 5 গোলে সহায়তা করে আর্জেন্টাইন অধিনায়ক পেছনে ফেলেন 3টি বিশ্বকাপ জয়ী পেলেকে। এস এম আশরাফ, এটিএন বাংলা।